হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদেরকে কীভাবে জুম ইনস্টল করতে হয় সেটি শেখাবো এবং কীভাবে মিটিংয়ে অংশগ্রহণ করতে হয় সে বিষয়টি শেখাবো। যারা বিগিনার, যারা একদম নতুন, তাদের জন্য আজকের ভিডিওটি আপনাদের পূর্ণ সহযোগিতা করবে। আমরা ভিডিও থেকে আমরা কী কী শিখবো সেটা হচ্ছে মিটিংয়ে কীভাবে অংশগ্রহণ করা যায়, কীভাবে সাউন্ড সিস্টেম এবং ভিডিও সিস্টেম কন্ট্রোল করা যায় সেটি শিখবো। এছাড়া শিখবো হচ্ছে মিটিংয়ে সবার উদ্দেশ্যে কীভাবে ডকুমেন্ট শেয়ার করা যায় অথবা মিটিং শেষে কীভাবে লিভ নেওয়া যায় সে বিষয়টি শিখবো। মিটিংয়ে কতজন অংশগ্রহণ করলো তা দেখার সুযোগ আমরা আজকে শিখব। ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে আপনার ভিডিওটি আপনি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমরা যাব হচ্ছে আপনার মোবাইল, আপনি মোবাইলের প্লে স্টোরে অপশনটিতে যাবেন। প্লে স্টোর অপশনে টাচ করবেন, টাচ করার পরে আপনার এরকম একটি ছবি আসবে। সেই ছবিতে যে সার্চ বার আছে সেখানে জুম ক্লাউড মিটিং লিখবেন। জুম ক্লাউড মিটিং লেখার পর এরকম একটা ছবি আসবে, সেখানে ইনস্টল শব্দ যেখানে আছে ইনস্টলে টাচ করবেন। ইনস্টলে টাচ করার পর যেটি হবে, আপনি এরকম একটা ছবি আসবে, সেই ছবিতে আপনাকে কিছু সময় দিতে হবে যাতে আপনার ফোনে অ্যাপসটি ইনস্টল হয়। ইনস্টল হওয়ার পরে যে ছবিটি আসবে সেটি হচ্ছে এরকম, সেখানে আপনি ওপেন একটা শব্দ থাকবে, সেখানে টাচ করবেন। ওপেন টাচ করার সঙ্গে সঙ্গে অ্যাপসটি আপনার ইনস্টল হয়ে আপনার কাছে ওপেন হয়ে গেল। এখন আপনি মিটিংয়ে জয়েন করবেন। কীভাবে মিটিংয়ে জয়েন করবেন সেটি হচ্ছে এখানে জয়েন মিটিং, সাইন ইন এবং সাইন আপ আছে, তিনটে অপশন। জয়েন মিটিং মানে হচ্ছে আপনি সরাসরি মিটিংয়ে জয়েন করবেন। সাইন ইন মানে হচ্ছে আপনি নিজে থেকে আপনার ইমেলটা ভেরিফাই, ইমেলের মাধ্যমে সাইন ইন করে আপনি ভেতরে ঢুকবেন যদি আপনার আগে থেকে আইডি ক্রিয়েট করা থাকে। আর যদি আপনার আগে থেকে কোনো আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে সাইন আপ করবেন। তো ধরে নিচ্ছে আপনি আপনার আগে থেকে কোনো আইডি নেই এবং আপনি এখন এই মুহূর্তে আইডি ক্রিয়েট করতে চান না, তাহলে আপনি সরাসরি মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য জয়েন মিটিংয়ে ক্লিক করুন। জয়েন মিটিংয়ে টাচ করুন। টাচ করার পরে এরকম একটি চিত্র আসবে, সেই চিত্রে 10 ডিজিটের একটি মিটিং আইডি থাকবে যেটি আপনার হোস্ট আপনাকে দিয়েছে, অর্থাৎ মিটিং যিনি কল করেছেন তিনি আপনাকে এরকম 10 ডিজিটের একটি মিটিং আইডি দেবেন। তারপর আপনি মিটিং আইডিটা এখানে লেখার পর আপনি আপনার ঘরের নামের ঘর যেখানে ইউর নেম আছে সেখানে আপনার নাম লিখবেন। নাম লেখার পরে এরকম হবে, আপনি এরকম 10 ডিজিট হবে, এটি তো আমার আইডি নম্বর, সেখানে আপনি আপনার হোস্ট অথবা আপনার মিটিং যিনি কল করেছেন তিনি যে আইডি দেবেন সেটিই দেবেন এখানে। তারপর আপনার নামটা দেবেন, দেওয়ার পরে আপনি এরকম একটা চিহ্ন আসবে, এটি সময় দিতে হবে কিছুক্ষণ নেটওয়ার্কিং করার জন্য, সে প্রিপেয়ার্ড হওয়ার জন্য, সফটওয়্যারটি প্রিপেয়ার্ড হওয়ার জন্য কিছুক্ষণ সময় দিতে হবে। সময় দেওয়ার পরে এরকম একটি চিত্র আসবে, সেই চিত্রে আপনি মিটিংয়ের পাসওয়ার্ড দেবেন, যিনি মিটিংয়ের পাসওয়ার্ড দেবেন, যিনি মিটিংটা কল করেছেন তিনি আপনাকে আইডির সাথে আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, সে পাসওয়ার্ডটি আপনি এখানে দেবেন। মনে রাখবেন পাসওয়ার্ডটি কেস সেন্সিটিভ, আপনাকে স্মল লেটার, ক্যাপিটাল লেটার এটা দেখতে হবে কোনটা কোন লেটারে আছে। তারপর হচ্ছে এরকম পাসওয়ার্ড টাইপ করার পরে আপনি ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর যেটি আসবে, জুম আপনার আপনার থেকে একটা অ্যাক্সেস চাইবে, যিনি মাইক্রোফোনটা যেন অ্যাক্সেস করেন, আপনি এরকম একটা অ্যাক্সেস পারমিশন চাইবে, সেখানে আপনি গট ইটের পারমিশনটা দিয়ে দেবেন, টাচ করবেন। তারপর হচ্ছে এরকম চিত্র আসবে, সেই চিত্রে আপনি অ্যালাউতে ক্লিক করবেন। এখানে হচ্ছে মূলত আপনি যদি ভিডিও অডিও শেয়ার করতে চান আপনার মেমোরি থেকে, অর্থাৎ আপনি রেকর্ড করেন কিংবা আপনি শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার মেমোরি অ্যাক্সেস করার জন্য সে পারমিশন চাইবে। তারপর আপনি যেটা করবেন, এখানে এরকম একটা চিত্র আসবে, সেখানে লেখা আছে জয়েন উইথ ভিডিও, জয়েন উইথাউট ভিডিও। এখন জয়েন উইথ ভিডিও দিলে যেটা হবে, আপনি মিটিংয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটি মিটিংয়ে যারা অংশগ্রহণকারী আছে সবাই দেখতে পাবে, আর জয়েন উইথাউট ভিডিও দিলে শুরুতেই আপনার ভিডিওটি দেখা যাবে না। আমরা ধরুন জয়েন উইথাউট ভিডিও দিলাম, তারপর দিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে, টাচ করার সঙ্গে সঙ্গে আমার এরকম স্ক্রিন আসবে। এই স্ক্রিনটা অনেকক্ষণ সময় ধরে থাকতে পারে, যতক্ষণ না মিটিংয়ের হোস্ট আপনাকে মিটিংয়ে অ্যালাউ না করে, অর্থাৎ অ্যাডমিট না দেয়। মিটিং অ্যালাউ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এরপর যখন অ্যালাউ করবে তখন আপনার এরকম সাইন আসবে, সেখানে আপনাকে আপনার সিস্টেমটা, তখন আপনি কোনো শব্দ মিটিংয়ের শব্দ শুনতে পাবেন না, আপনার শব্দ মিটিংয়ে যাবে না, মিটিং থেকে কোনো শব্দ আপনার কাছে আসবে না, যতক্ষণ না আপনি কল ওভার ইন্টারনেট এটিতে টাচ করেন, এটি পারমিশন দেন। এটা টাচ করার সঙ্গে সঙ্গে আপনার থেকে এভাবে পারমিশন চাইবে, অডিও পারমিশন চাইবে, আপনি অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে টাচ করার সঙ্গে সঙ্গে আপনার মিটিংয়ে আপনি শব্দ শুনতে পাবেন, কিন্তু আপনার এদিক থেকে, আপনার দিক থেকে মিটিংয়ে কোনো শব্দ যাবে না।
সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার মাইক্রোফোনটা মিউট করা আছে সেখানে আপনি টাচ করে আনমিউট করতে হবে, আর ভিডিও আপনার ভিডিও দেখতে পাবেন না কারণ আপনার ভিডিওটা অফ করা আছে। তো আপনি কি করতে পারেন, আপনি এখানে ভিডিও যদি আপনার সরাসরি দেখাতে চান তাহলে, নিজের ছবি যদি দেখাতে চান তাহলে ভিডিওটা অন করবেন এবং নিজের শব্দ যখনই কথা বলবেন তখনই আনমিউট করে কথা বলবেন। মনে রাখবেন আপনি মিটিংয়ে সবসময় মিউট করে রাখা ভালো, মাইক্রোফোনটা মিউট করে রাখা ভালো, তাহলে আপনার কিছু নয়েজ আপনার সেখানে মিটিংয়ে প্রবেশ করবে না, অন্যরা বিরক্ত হবেন না। যখনই আপনি কথা বলবেন তখনই আপনি আনমিউট করে কথা বলবেন। এরপর আপনি মনে করেন কতজন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছে তাদের ছবি যদি দেখতে চান তাহলে আপনি আপনার টাচের টাচ স্ক্রিনে ড্র্যাগ করে রাইট থেকে লেফটে টাচ করতে পারেন, অর্থাৎ আপনি স্ক্রিনটাকে টাচ করে ধরে ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাবেন, আপনি দেখতে পাবেন কতজন মিটিংয়ে অংশগ্রহণ করলো। এছাড়া আপনি পার্টিসিপেন্টে ক্লিক করেও আপনি দেখতে পাবেন কতজন সেখানে নাম দেখা যাবে, কতজন অংশগ্রহণ করেছে। এখন আপনি মিটিংয়ে আপনার মিটিং চলছে, আপনি যদি কোনো কারণে কোনো টেকনিক্যাল কোনো প্রবলেমে পড়েন, ইন্টারনেটের কারণে কোনো হয়তো আপনি শব্দ শুনতে পাচ্ছেন না, তখন আপনি চ্যাটিং করে আপনি মিটিং হোস্টকে জানাতে পারেন। চ্যাটিং করে এখানে চ্যাট অপশন আছে। এছাড়া আপনি যদি কোনো কিছু শেয়ার করতে চান তাহলে এখানে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করলে আপনি আপনার ড্রাইভে অর্থাৎ আপনার মোবাইলে যা কিছু শেয়ার করতে চান আপনি শেয়ার করতে পারবেন, মিটিংয়ে সবাই দেখতে পাবে। তবে এই ক্ষেত্রে আপনার মিটিং হোস্ট আপনাকে পারমিশন দিতে হবে শেয়ারের। এখন আপনার মিটিং শেষ, আপনি চাইলে আপনার জরুরি কাজে আপনি মিটিং শেষ হওয়ার আগেও আপনি বেরিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনি লিভ মিটিংয়ে টাচ করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।